হবে মেয়রের ছেলে মেয়র হবে চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান হবে ছাত্র দলের গণঅভ্যুত্থানে জীবন এবং রক্তের বিনিময়ে যে পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই গণ অধিকার পরিষদের জন্ম হয়েছে গণ অধিকার প্রতিষ্ঠিত হয়েছে আগামী দুই এক বছরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে ইনশাআল্লাহ গণ অধিকার পরিষদ 300 আসনে নির্বাচন করবে আপনারা হয়তো অবাক হতে পারেন যে গণতন্ত্রের প্রত্যাশা আগে যেভাবে আওয়ামী লীগের আমলে প্রতিশোধ প্রতিহিংসার যে রাজনীতি চলেছে রাজনীতির নামে যে সন্ত্রাস দখলদারির অপরাজনীতি চলেছে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ নতুন ভাবে চলবে কিন্তু এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য প্রয়োজন নতুন রাজনীতি প্রয়োজন নতুন নেতৃত্ব প্রচারে কাজ করছে আমরা এটি বলতে চাই বাংলাদেশের 50 বছরের ইতিহাসে গত 33 বছরে প্রধানত দুটো রাজনৈতিক দল ক্ষমতায় ছিল পালাক্রমে যারাই ক্ষমতায় গিয়েছে প্রশাসন আইন আদালত রাষ্ট্র প্রতিষ্ঠান সবকিছু দলীয়করণ করে দলীয় নেতাদের সুবিধা দিয়েছে দলীয় নেতা কর্মীরা সুবিধা ভোগ করেছে দেশের নাগরিকরা কার্যত ওইভাবে সুযোগ সুবিধা পায় না গঠিত 12টি ইউনিয়ন এখানে দুটা তাপবিদ্যুৎ কেন্দ্র পায়রা পোর্ট হয়েছে এই পায়রা পোর্টকে কিভাবে বাণিজ্যিকভাবে এটার কার্যক্রমকে আরো গতিশীল করা যায় দেশের মানুষের কর্মসংস্থান করা যায় এলাকার উন্নয়ন করা যায় রাজনৈতিক এবং এলাকার সন্তান হিসেবে সেগুলো আমাদের বিবেচনা আছে